যেমনটি শুনছিলাম আসিম জাওয়াদের দাফন হতে পারে মানিকগঞ্জের বাড়ি থেকে এ নিয়ে সরাসরি এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী ইউসুফ পরিবারের কাছে মরদেহ এখনও হস্তান্তর করা হয়েছে কিনা দাফন কয়টা নাগাদ হতে পারে এ বিষয়ে কিছু জেনেছেন কি না আপনি জানেন যে চট্টগ্রামে গতকাল মিলা কর্ণফুলি নদীতে বিমান বাহিনী যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কিন্তু স্কোয়াডন লিডার আসিফ জাওয়াদ নিহত হয়েছে তার গ্রামের বাড়ি এই মানিকগঞ্জে তো মানিক তার যে মামা সাংবাদিক সুরুজ খান তার সাথে কথা হয়েছে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আজকে বেলা এগারোটার দিকে বাণিকগঞ্জে তার দেহ পৌঁছবে আর এই যে বাণিকগঞ্জে যে কবরস্থান রয়েছে আমি এই মুহূর্তে সেই কবরস্থানে রয়েছি এখানে কিন্তু তাকে সাহিত্য করার জন্য যা কবর খোঁড়া হচ্ছে ভোর থেকেই হয়তো দুই থেকে তিন ঘন্টা লাগবে তার এই কবর খোঁড়ার কাজ সম্পূর্ণ করতে আর এই বাদ জমার পরে কিন্তু তার জানা যা হবে বাড়িগঞ্জের শহীদ আমরা মিরাজ তপন যে স্টেডিয়াম রয়েছে সেই শহীদ তপন মিরাজ স্টেডিয়ামে বাদ তারা জানাজা অনুষ্ঠিত হবে তারপরে কিন্তু চিরনিদ্রায় শাহিত হবে এই বারিকগঞ্জের সেওতা কবরস্থানে তবে তার পরিবার যেটি বলছেন যে আসলে এই আসিফ জাওয়াত কিন্তু ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল সে পাইলট হওয়ার জন্য সে অত্যন্ত খুবই মেধাবী একজন ছাত্র ছিল তার এই এই পড়াশোনা শেষে সে কিন্তু অন্য কোন চাকরিতে কোনো আবেদন করেনি তার একটাই স্বপ্ন ছিল যে সে পাইলট হবে সেই ছোটবেলা স্বপ্ন পূরণের জন্য তার স্বপ্ন কিন্তু পূরণ ঠিকই হয়েছিল কিন্তু সেটি এই সাময়িক সময়ের জন্য সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করে তারপরে কিন্তু দুই হাজার এগারো সালে কমিশন লাভ করেন তার ছোট ছোট দুটি বাচ্চা রয়েছে একটি ছয় বছর বয়সী কন্যা সন্তান এবং এক বছর বয়সী পুত্র সন্তান রয়েছে তবে তার এই মৃত্যু যেমন বাংলাদেশ সরকার বাংলাদেশ বিমান বাহিনী যেমন একজন চৌকস দক্ষ একজন অফিসার যেমন হারাল তেমনি এই তার মানিকগঞ্জ আর তার তার তিনি গ্রামের গ্রাম সেখানে তিনি বসবাস করেন করেন মানিকগঞ্জ শহরে নগর ভবন রোড রয়েছে গোল্ডেন টাওয়ারে সেখানে তলায় তার নিজস্ব ফ্ল্যাট সেই ফ্ল্যাটে কিন্তু তার বাবা মা নিয়ে বসবাস করতেন তো তার এই মৃত্যুতে কিন্তু মানিকগঞ্জ একজন অফিসার হারাল এবং পরিবার সহ স্থানীয় এবং মানিকগঞ্জ কিন্তু সুখী মজ্জবান মিলা ইসুফ আপনাকে ধন্যবাদ দর্শক মানিকগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইসুফ আলী